আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদম সহজ সরল পদ্ধতিতে কি করে এগরোল বানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে। আমি জানি আপনারা অনেক রকমভাবে এগ রোল বানান, আমি কিভাবে বানাই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এগরোল। এগরোল বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে। হাতে করে চিপলে যখন এরকম ডাব হয়ে যাচ্ছে তখন জানতে হবে এটা মাখানো ভালো করে হয়ে গেছে। এবার এখানে একটু একটু করে পানি অ্যাড করে আমি একটা না শক্ত না নরম একটা ডো তৈরি করে নেব, মিডিয়াম সাইজের। এই দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নেব, এবং আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। ভালো করে এটাকে আমি মালিশ দিয়ে আমি 2টো লেচি কেটে নেব। আমি 2টা এখানে এগ রোল করবো। এই দেখুন আমি একটা ডো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। একদম পাতলা রুটি করতে হবে, কিন্তু খুব মোটা কিন্তু করলে হবে না। এই দেখুন এই পর্যায়ে। অনুরোধ রইল আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। এই দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে, চলে যাব পরের প্রসেসে। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, রুটিটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিয়ে এভাবে আমি সেঁকে নেব রুটিটা। এই দেখুন রুটিটা কিন্তু আমার পুরো সেঁকা হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে একটা ডিম, ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিমটাকে এবার ফেটিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটা চাটু, দিয়ে দিলাম এবার ডিমটা ওর মধ্যে। ডিমটাকে এভাবে তাওয়ার মধ্যে পুরো ছড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটা। এই দেখুন এবার আমি এটাকে উল্টে দিলাম, একটু উল্টে পাল্টে কিন্তু এভাবে লাল করে ভেজে নেব। রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আমি 2টো রুটি কিন্তু একই প্রসেসে আমি সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে সস, টমেটো সস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন সবজি অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম গাজর কুচি, এবং আবারও আমি এর মধ্যে সস দিয়ে দেবো, কারণ আমি সসটা একটু বেশি খেতে পছন্দ করি। এবার এটাকে আমি রোল করে নেব। দেখুন কেমনভাবে আমি করছি, এবং এই পেপার দিয়ে আমি এটাকে রোল করে নেব। এই দেখুন আমি 2টোই কিন্তু ভালো করে রোল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে, কত টেস্টি লাগছে দেখতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।